টেকসই ও নিরাপদ অভিবাসনের নিশ্চিত করতে চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের তৃতীয় গ্র্যান্ড কনভেনশন। প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। কনভেনশনে প্রত্যক্ষ ভোটে মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন কাজী এনায়েতুল্লাহ। চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে রিয়াজ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় দেশের বাইরে যাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। বৈশ্বিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিরাপদ অভিবাসন। টেকসই ও নিরাপদ অভিবাসনের দাবি তুলে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এবার অনুষ্ঠিত হলো অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কনভেনশন। অভিবাসন নিয়ে সরকারের সাথে আইবার নিবিড় সম্পর্ক স্থাপনের উপর জোর দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশের গঠনমূলক উন্নয়নে যেন অবদান রাখতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে এবং সেটি করার জন্য আইবার যে প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাটি খুব প্রশংসাযোগ্য। টেকসই ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশের রেমিটেন্সের প্রবাহ আরও বাড়ানো সম্ভব বলেন আইবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। বাংলাদেশে যারা বাইরের দেশের মধ্যে আছেন তারা সঠিকভাবে এই বিদেশে আসতে পারেন এবং এখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারেন, তার জন্য যা প্রয়োজন তার জন্য যা প্রস্তুতি সেটা যেন দেশ থেকে তারা নিয়ে আসতে পারেন। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবিদিনের সভাপতিত্বে এবং রহমান খলিলুর মামুনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ফকরুল আকমর সেলিম, আহমেদ ফিরোজ, রানা তসলিমউদ্দিন, আজহার কবির বাবু সহ আরও অনেকে। ইউরোপে বিভিন্ন দেশে পাঠানোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় দরকার সেটা বাংলাদেশ অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন করবে। আমাদের প্রবাসীদের মৌলিক অধিকারগুলি সংরক্ষণ করে দেয় আইবা তাদেরকে ধারণা দিয়ে সেগুলো অনেক বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে সরকারের কাছে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের দাবির পাশাপাশি টেকসই ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ানো সম্ভব বলে আইবার নেতারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।